বিষ্ণু হাত দেখে মুগ্ধ হলেন দুর্বাসা। স্বর্গীয় সেই কণ্ঠহার তাকে দিয়ে দিলেন অপ্সরা। ওটা গলায় পরে পদব্রজে এগোচ্ছিলেন ঋষি। এবার দেখা হলো ঐরাবতে আসেন দেবরাজ ইন্দ্রের সঙ্গে। তাকে ওই কণ্ঠহার উপহার দিলেন দুর্বাসা। কোথায় রাখবেন বুঝে উঠতে না পেরে সেটা ঐরাবতের মাথায় রাখলেন ইন্দ্র। এদিকে ফুলের গন্ধ মোটেও ভালো লাগলো না ঐরাবতের। সে মাথা ঝাঁকিয়ে ফেলে দিলেন পুষ্পহার, পা দিয়ে পৃষ্ঠ করে দিল সেটা। রক্তচটা স্বভাবের ঋষি দুর্বাসা অমনি জ্বলে উঠলেন এবং উচ্চারণ করলেন অভিশাপ। অদ্ভুত সেই অভিশাপ। তিনি বললেন, আমার দেওয়া মালা মাটিতে ফেলে দিলেন, তাই তোমার ত্রিলোক এখন থেকে লক্ষ্মী ছাড়া হবে, অর্থাৎ লক্ষ্মীর নির্বাসন। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারালেন ইন্দ্র, স্বর্গ লক্ষ্মী ছাড়া হলো। তখন বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবগণ অসুরদের সাথে নিয়ে সমুদ্র মন্থন শুরু করলেন। সেই সমুদ্র মন্থনের ফলে উঠে আসলো নানা রত্ন মণিমাণিক্য, অমৃত সুধা আরও কত কী। এইসব ছাড়াও সমুদ্রের ফলে উঠে আসলেন লক্ষ্মী দেবী এবং ঠাঁই পেলেন বিষ্ণুর বক্ষে। সমুদ্র থেকে দেবীর উদ্ভব বলে দেবীকে বলা হয় সমুদ্রন্তরা। সমুদ্র হলো অশেষ ধন রত্নের আধার, বিষ্ণু হলেন জগতের প্রতিপালক। প্রজাদের লালন পালন করতে ধন রত্নের প্রয়োজন রয়েছে, আর সেই জন্যই বিষ্ণু ধন ঐশ্বর্যের লক্ষ্মী দেবীকে বুকে স্থান দিলেন। উমার তপস্যা হিন্দু পুরাণে একটি জনপ্রিয় কাহিনী। সতীর জন্মান্তরে হিমালয়ের ঘোরে কন্যা রূপে জন্মগ্রহণ করে শিবকে পতি রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন পার্বতী। স্কন্দ পুরাণ থেকে জানা যায় নারায়ণকে পেতে লক্ষ্মীও একই রকম তপস্যা করেছিলেন। রামায়ণের গল্প অনুযায়ী রামচন্দ্র সীতা হরণের অপরাধে বধ করেছিলেন লঙ্কাপতি রাবণকে। দেবতাদের বিশেষ আশীর্বাদ ধন রাবণকে বধ করতে দেবী মহামায়া শরণাপন্ন হতে হয় তাকে। কিন্তু এই গোটা বিষয়টি কিন্তু রাবণের অদৃষ্টে লেখা হয়ে গিয়েছিল রাবণের যৌবনে, এবং বস্তুত দেবী লক্ষ্মীর অভিশাপই ছিল তার মৃত্যুর কারণ। অনেকে ধারণা যে দেবী লক্ষ্মীর প্রথম অবতার জনক দুহিতা সীতা, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। মর্তে মা লক্ষ্মীর প্রথম অবতার ছিলেন রাজা কুস্থজের কন্যা বেদবতী। কুস্থজ ছিলেন রাজা রথধ্বজের ছেলে। এক সময় দেবী লক্ষ্মীর আরাধনা বন্ধ করে দেওয়ায় রাজ্য হারিয়ে ধন সম্পত্তি হারিয়ে সর্বশান্ত হয়েছিলেন রাজা রথধ্বজ। তারপরে কুশধ্বজ ও তার ভাই ধর্মধ্বজ কঠিন তপস্যায় বসেন। তপস্যায় সাড়া দিয়ে মা লক্ষ্মী আবির্ভাব হলে রাজপুত্রেরা দুটি করে দেবীর কাছে বর চান। রাজ্য পুনরুদ্ধার এবং রাজবংশের কন্যা হিসেবে দেবীর অবতার রূপে জন্মগ্রহণ। দেবী রাজি হন। কুশধ্বজের স্ত্রী মালবর্তীর গর্ভে প্রবেশ করেন, জন্ম হয় বেদবতীর। ধরাধামে মা লক্ষ্মীর প্রথম অবতারে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতেই জন্ম হয় শিশুর, তাই নাকি রাজকন্যার নাম রাখা হয় বেদবতী। বেদবতী যৌবনে পা দিলে দেবতা থেকে অসুর সবাই তার পানিপ্রার্থী হয়, কিন্তু তিনি তো দেবী লক্ষ্মীর অবতার, তাই নারায়ণ ছাড়া আর কাউকে স্বামী রূপে বরণ করা তার পক্ষে সম্ভব নয়। নারায়ণকে স্বামী রূপে পাওয়া কঠিন তপস্যায় তিনি ব্রত হন। কিন্তু কিছু সময় পরে আকাশ থেকে ভেসে আসে দৈববাণী, ভগবান বিষ্ণুকে স্বামী রূপে পেতে গেলে তোমাকে আরও একবার জন্ম নিতে হবে। তোমার পরবর্তী জন্মেই স্বামী রূপে তুমি পাবে নারায়ণকে। দৈববাণী শুনে তপস্যা চালিয়ে যান বেদবতী। একদিন পুষ্পকে চড়ে ভ্রমণে বেরিয়ে তপস্যারত বেদবতীকে দেখতে পান লঙ্কাপতি রাবণ। তখন তিনি সদ্য যুবক। বেদবতীকে নানা রকম প্রলোভন দেখান রাবণ, কিন্তু তা সত্ত্বেও তপস্যায় অবিচল থাকেন রাজকন্যা। রাবণ ধৈর্য হারিয়ে তার চুল ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন,
ক্রুদ্ধ বেদব্যতী তখন অভিশাপ দেন রাবণকে, দুরাত্মা তোর এত বড় সাহস যে তুই আমার শরীরকে অপবিত্র করিস, এবার আমি আমার নশ্বর দেহ পরিত্যাগ করব, আমি আবারও এই ধার্মিক মত্তবাসীর কন্যা হিসেবে জন্মগ্রহণ করব এবং আমি হব তোর মৃত্যুর কারণ। একথা বলেই তিনি আগুনে নিজেকে সমর্পণ করেন এবং পরে জনক রাজার কন্যা সীতা হিসেবে ধরাধামে ফিরে আসেন, অর্থাৎ সীতা হলেন মত্তে মা লক্ষ্মীর প্রথম অবতার বেদব্যতীর পুনর্জন্ম। যেহেতু মা লক্ষ্মী অবতার ছিলেন বেদব্যতী, তাই বলা হয় যে দেবীর অভিশাপের কারণেই রাবণ রাজের অদৃষ্ট রচিত হয়েছিল, না হলে জনক রাজের কন্যা হিসেবে পুনর্জন্ম হতো না এবং রাম রাবণের যুদ্ধও বাঁধতো না। আবার পুরাণে আবাস্তা খণ্ডে আছে লক্ষ্মী ঋষি ভৃগ এবং তার পত্নী খ্যাতির কন্যা নরনারায়ণের বর্ণনা শুনে লক্ষ্মী তার প্রেমে পড়ে যান এবং তাকে পতিরূপে পাওয়ার জন্য সাগর সীমায় গিয়ে তপস্যা শুরু করেন। 1000 বছর কঠোর তপস্যার পর ইন্দ্র এবং অন্যান্য দেবতারা নারায়ণের ছদ্মবেশে এসে তাকে বর চাইতে বলেন। লক্ষ্মী বিশ্বরূপ দেখতে চান, দেবতাদের ছলনা ধরা পড়ে যায়, তারা লজ্জিত হয়ে ফিরে যায় এবং খবর পেয়ে নারায়ণ নিজে আসেন লক্ষ্মীর কাছে। তিনি লক্ষ্মীকে বর দিতে চাইলে লক্ষ্মী বলেন, আপনি যদি সত্যি নারায়ণ হন তবে বিশ্বরূপ দর্শন করিয়ে আমার বিশ্বাস উৎপাদন করুন। নারায়ণ তা করে এবং লক্ষ্মী সংশয় দূর করেন। তারপর নারায়ণ তাকে বলেন, ব্রহ্মচর্যই সব ধর্মের মূল এবং সর্বোত্তম তপস্যা, যেহেতু তুমি ব্রহ্মচর্য অবলম্বন করে এখানে তপস্যা করছ, সেহেতু আমিও মূল স্ত্রীপতি নামে এখানে অবস্থান করব এবং তুমিও এখানে ব্রহ্মচর্য স্বরূপা ব্রাহ্মী মূলমী নামে এখানে পরিচিত হবে।